খাদিজা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকালের পরে বিপর্যস্ত সংসারের হাল ধরার জন্য এবং মাতৃহারা কন্যাদেরকে দেখাশোনা করার জন্য নবীজি সাউদা বিনতে জামা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করলেন। সাউদা রাদিয়াল্লাহু আনহা তিনি বিধবা মহিলা ছিলেন। তিনি এবং তার স্বামী সাকরান বিন আমর উভয়ই ইসলাম কবুল করে হাবশায় হিজরত করেছিলেন। হাবশার হিজরতের ব্যাপারে আপনাদেরকে বলেছিলাম, মুসলমানরা মদিনায় হিজরত করার আগে সর্বপ্রথম হাবশা মানে আবিসিনিয়ায় হিজরত করেছিল। এই সাউদা রাদিয়াল্লাহু আনহা তিনি তার স্বামী সাকরান বিন আমেরকে নিয়ে হাবশায় হিজরত করেছিলেন। কোনো কোনো বর্ণনায় তার স্বামী সেখানেই, আবার কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় যে সেখান থেকে মক্কায় ফিরে আসার পরে ইন্তেকাল করেন। সাউদা বিনতে জামা রাদিয়াল্লাহু আনহার স্বামী যখন মারা যান তখন তার পাঁচটা বা ছয়টা সন্তান ছিল। এই পাঁচ ছয়টা সন্তান এতিম হয়ে গেল। এখন সাউদা বিনতে জামা রাদিয়াল্লাহু আনহা তিনি যখন এই সন্তানগুলোকে নিয়ে অসহায় হয়ে পড়লেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুঃখ দুর্দশা লাঘবের জন্য সন্তানদের লালন পালন ভরণ পোষণের দায়িত্ব নিয়ে সাউদা বিনতে জামা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করেন। আর সাউদা বিনতে জামা রাদিয়াল্লাহু আনহা তিনি অত্যন্ত দৃঢ় ঈমানের এবং বলিষ্ঠ চরিত্রের অধিকারী ছিলেন। তো সাউদা বিনতে জামা রাদিয়াল্লাহু আনহাকে নবীজি বিয়ে করলেন। বিয়ে করার পরে এই বছরেই অবস্থা এমন হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার আশ্রয় ছিলেন আবু তালেব তিনি মারা গেলেন। ওইদিকে নবীজির সবচাইতে প্রিয়তমা স্ত্রী আম্মাজান খাদিজা আত-তাহেরা রাদিয়াল্লাহু আনহা তিনিও দুনিয়া থেকে চলে গেলেন। দুইজন প্রিয় মানুষকে তিনি খুব কাছাকাছি সময়ে হারিয়ে ফেললেন। হারানোর কারণে অবস্থা যেটা হলো মক্কার কাফের মুশরিকরা আরো বেশি ব্যাপরুয়া হয়ে গেল। তাদের নির্যাতন নিপীড়ন তারা আরো বেশি বাড়িয়ে দিল। আল্লাহর নির্দেশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মক্কার বাহিরে ইসলামের দাওয়াত নিয়ে যাওয়ার পরিকল্পনা করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রথম মক্কার বাহিরে দাওয়াত নিয়ে যাবেন। আর সেটা কোন জায়গা? সেটা হচ্ছে তায়েফ। কোন জায়গা? তায়েফ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তায়েফের উদ্দেশ্যে রওনা দিলেন। এখন তো আপনারা হজ আর ওমরায় গেলে এক দেড় ঘন্টায় মক্কা থেকে তায়েফে চলে যান, কি সুন্দর রাস্তা! মক্কা থেকে তায়েফের দূরত্ব গুগল ম্যাপে দেখবেন প্রায় 90 কিলোমিটার। এই 90 কিলোমিটার রাস্তা এক দেড় ঘন্টায় চলে যাওয়া যায়। সেই সময় কি দামি দামি গাড়ি ছিল? গাড়ি ছিল না, বিমানও ছিল না। নবীজি পায়ে হেঁটে মক্কা থেকে তায়েফে গিয়েছেন। আল্লাহু আকবার! গ্রীষ্মকালে গিয়েছেন, তাও শীতকালে না। গ্রীষ্মকালে খুব ঠান্ডা পড়ে, তাই না? প্রচন্ড গরম, বাংলাদেশের গরমের মতো সৌদি আরবের গরম না। যারা গিয়েছেন তারা জানেন মরুভূমির অগ্নিতপ্ত সেই বালুর তাপ কেমন। যারা সরাসরি সেটা অনুভব করার সুযোগ হয়েছে তারাই কেবল জানেন যে কি প্রচন্ড গরম সেখানে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মক্কার বাহিরে তায়েফে সর্বপ্রথম দাওয়াত নিয়ে গেলেন। নবীজির সাথে সাথী হয়েছিলেন নবীজির মুক্ত দাস যায়েদ বিন হারেসা। নবীজি তাকে সাথে নিয়ে এবার তায়েফের উদ্দেশ্যে পায়ে হেঁটে রওনা দিলেন। তখন আমার নবীর বয়স ছিল 50 বছর। 50 বছরের প্রৌঢ় এই সময়ে দীর্ঘ এই পথ, প্রচণ্ড গরমের মধ্যে নবীজি এবার পথ চলা শুরু করলেন। হেঁটে হেঁটে যেতে যেতে কয়েকদিন সময় চলে গেল। তায়েফে যখন নবীজি পৌঁছালেন, নবীজি দাওয়াত দিলেন, চিন্তা করলেন সবার আগে যদি তায়েফের নেতৃস্থানীয় লোকদেরকে দাওয়াত দেওয়া যায় আর তারা যদি ইসলাম কবুল করে ফেলে তাহলে এটা বড় ভালো হবে, তাদেরকে ইসলামের পক্ষে কাজে লাগানো যাবে। এই জন্য নবীজি তায়েফ পৌঁছার পরে
তায়েফের বনু সাকিফ গোত্রের প্রধান তিন নেতা যারা ছিল আপন তিন ভাই আব্দু ইয়ালেল মাসউদ এবং হাবিব বিন আমর আস-সাকাফি এদের সাথে সাক্ষাৎ করলেন তিন ভাই তিনজনই নেতা তাদের সাথে সাক্ষাৎ করে নবীজি তাদেরকে দ্বীনের দাওয়াত দিলেন আল্লাহর নবী যখন তাদেরকে দ্বীনের দাওয়াত দিলেন তারা আল্লাহর নবীর দাওয়াতকে প্রত্যাখ্যান করল আল্লাহর নবীর দাওয়াতকে প্রত্যাখ্যান করে আল্লাহর নবীকে তারা তুচ্ছ তাচ্ছিল্য করতে লাগলো তাদের মধ্যে একজন বলেছিল ফাকালা লাহু আহাদুহুম এক নেতা বলল হুয়া ইয়ামরুতু সিয়াবাল কাবা ইন কানা আল্লাহু আরসালাক এক নেতা বলল তুমি যদি নবী হও সত্যিকার অর্থেই তুমি যদি নবী হও তাহলে আমি কাবার গিলাফ ছিঁড়ে ফেলবো এটা আমার বিশ্বাস হয় না তুমি কেন নবী হবে আল্লাহ নবী বানানোর জন্য কি আর কাউকে পায় নাই তোমার মতো গরিব মানুষ নবী হয় কেমনে দুই নম্বর যে নেতা ছিল সে বলেছিল আমা ওয়াজাদাল্লাহু আহাদান ইউরসিলুহু গায়রাক আল্লাহ কি নবী বানাবার জন্য আর কাউকে পায় নাই নাকি তোমার মতো এতিম মানুষ কি তোমার মতো গরিব মানুষকে কেন নবী বানানো হবে তুমি যে নবী এটা আমরা বিশ্বাস করি না তৃতীয় নেতা যে ছিল তিন নম্বর নেতা বলল ওয়াকাল আস-সালিস والله لا أكلمك أبدا لئن كنت رسولا من الله كما تقول لأنت أعظم خطرا من أن أرد عليك أن أرد عليك الكلام তৃতীয় নেতা বলেছিল আমি তোমার সাথে কোনো কথাই বলবো না কারণ সত্যিকার অর্থে তুমি যদি নবী হও তাহলে তোমার কথা প্রত্যাখ্যান করা আমার জন্য হবে বিপজ্জনক এজন্য তোমার সাথে আমি কথা বলবো না ওয়ালা ইন কুনতা تكذب على الله ما ينبغي لي ان اكلمك আর তুমি যা বলছো সেটা যদি মিথ্যা হয় তাও তোমার সাথে আমি কথা বলবো না কারণ তুমি মিথ্যাবাদী তুমি সত্য বললেও কথা বলবো না মিথ্যা বললেও তোমার সাথে কথা বলবো না তিনজন নেতার কাছে নবীজি দাওয়াত দিলেন তিনজন নেতাই একসাথে নবীজির দাওয়াত প্রত্যাখ্যান করলো নবীজির দাওয়াত যখন তারা প্রত্যাখ্যান করে নবীজিকে ফিরিয়ে দিল আল্লাহর নবী কিছুটা হতাশ হয়ে গেলেন কিন্তু আল্লাহর নবী থেমে থাকলেন না আল্লাহর নবী এবার তায়েফের ঘরে ঘরে গিয়ে আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে লাগলেন তায়েফের সেই দুষ্ট লোকগুলো আল্লাহর নবীর দাওয়াত কবুল করল না বরং আল্লাহর নবীকে নিয়ে তারা হাসি তামাশা শুরু করে দিল তারা বলল এইরকম একজন গরিব মানুষকে এইরকম একজন এতিম মানুষকে আল্লাহ কেন নবী বানাবেন নবী বানালে তো আল্লাহ কোনো ধনী মানুষকে বানাতেন কোনো সম্ভ্রান্ত পরিবারের কাউকে বানাতেন আল্লাহর নবীকে নিয়ে তারা ঠাট্টা উপহাস করতে লাগলো নবীজিকে তারা তুচ্ছ তাচ্ছিল্য করতে লাগলো একটা না দশ দিন নবীজি তায়েফে দাওয়াত দিলেন দশটা দিন নবীজি তায়েফে দাওয়াত দিলেন কিন্তু তায়েফের একটা কাফেরও ঈমান আনলো না শেষ পর্যন্ত নবীজি বললেন হ্যাঁ তায়েফবাসী শোনো দশ দিন তোমাদের এলাকায় ছিলাম তোমাদের কাছে তোমাদের ঘরে ঘরে গিয়ে কাছে গিয়ে গিয়ে দাওয়াত দিলাম কেউ দাওয়াত কবুল করলা না আমাকে নিয়ে ঠাট্টা উপহাস করলা আমি যে মক্কা থেকে তায়েফে এসেছিলাম এই খবরটা অন্তত মক্কায় তোমরা পাঠায়ো না এই দুষ্ট কাফেরগুলো খবর মক্কায় তো পাঠালোই মক্কায় খবর পাঠানোর পাশাপাশি নবীজি যখন তায়েফ থেকে বিদায় নিচ্ছিলেন এই দুষ্ট কাফেরগুলো কাফের নেতাগুলো তায়েফের উশৃঙ্খল দুষ্ট ছোকরা দুষ্ট ছেলেদেরকে নবীজির পিছনে লেলিয়ে দিল নবীজি যখন তায়েফ থেকে চলে আসতেছিলেন তায়েফ থেকে চলে আসার সময় তারা নবীজিকে দুই দিক থেকে ঘেরাও করে ফেলল নবীজিকে অকথ্য ভাষায় তারা গালিগালাজ শুরু করল এখনো দেখবেন নবীর উত্তরসূরি ওলামায়ে কেরাম তারা যখন দ্বীনের দাওয়াত দেন বিভিন্ন জায়গায় দেখা যায় মুসলমান নামধারী মুনাফিকগুলো কাফেরদের চরিত্র লালন করে আলেম ওলামাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফের দুষ্ট উশৃঙ্খল ছেলেগুলো দুই দিকে দাঁড়িয়ে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করল আল্লাহ নবী নীরব থাকলেন চুপ থাকলেন তিনি কিছু বললেন না কারণ গালির জবাব গালি হতে পারে ইসলাম শিখিয়েছে মন্দের জবাব ভালো দিয়ে দিতে হয় আর আমার নবীর চরিত্র এমন ছিল তিনি কষ্ট পেয়েছেন
কিন্তু জীবনে কাউকে কষ্ট দেন নাই তিনি কটু কথা শুনেছেন কিন্তু জীবনে কাউকে কটু কথা বলেন নাই তিনি দুঃখ পেয়েছেন কিন্তু কাউকে দুঃখ দেন নাই তায়েফের দুষ্ট ছেলেরা যখন দুই দিকে জড় হয়ে নবীজিকে গালিগালাজ করল আল্লাহর নবী চুপ থাকলেন নীরব থাকলেন কিছু বললেন না গালিগালাজ করেও যখন তারা নবীজিকে খেপাতে পারল না এবার তারা সম্মিলিতভাবে মরুভূমিতে কেমন পাথর থাকে যারা গিয়েছেন তারা দেখেছেন মরুভূমির সেই পাথরগুলো হাতে নিয়ে নিয়ে আমার নবীর পবিত্র শরীর মুবারকের দিকে তারা ছুটতে লাগলো আমার নবীর দেহ মুবারক এবার ফেটে ফিনকি দিয়ে দিয়ে রক্ত বের হওয়া শুরু হলো আল্লাহর নবীর সাথে বেশি লোক ছিলেন না মাত্র একজন তার সাথী ছিলেন যায়েদ বিন হারেসা নবীজিকে প্রটেক্ট করার জন্য নবীজিকে হেফাজত করার জন্য তিনি ঢাল হিসাবে নবীজির সামনে দাঁড়িয়ে গেলেন যায়েদ বিন হারেসা যখন নবীজির সামনে দাঁড়ালেন যায়েদের মাথা মুবারক ফেটে গেল মাথা ফেটে ফেটে রক্ত বের হওয়া শুরু হলো গাল বেয়ে বেয়ে রক্ত পড়ছে গোটা শরীর রক্তাক্ত হয়ে গেল আল্লাহর নবীকেও তারা অন্যদিকে পাথর ছুটছে আমার নবীকে তারা এত বেশি পাথর মারল আল্লাহর নবীর মাথা ফাটল আল্লাহর নবীর পুরা দেহ রক্তাক্ত হয়ে গেল আল্লাহর নবীর পুরা দেহটা রক্তাক্ত হয়ে হয়ে এমন অবস্থা হয়ে গেল আল্লাহর নবীর পায়ের গুড়ালি ফেটে রক্ত জুতায় ভরে গেল এত পরিমাণ তারা রক্তাক্ত করল আল্লাহর নবীকে পাথর মারতে মারতে তারা তিন মাইল পর্যন্ত নিয়ে গেল তিন মাইল তিন কিলোমিটার নয় তিন মাইল জায়গা নবীজিকে পাথর ছুটতে ছুটতে পাথর মারতে মারতে এই দুষ্ট কাফেরগুলো নিয়ে গেল মুসল্লিবৃন্দ শোনেন আল্লাহর জমিনে আজ আমরা যে ইসলামের নেয়ামত ভোগ করছি আমরা যে এখন মসজিদে ফ্যানের নিচে বসে আলোচনা শুনতেছি এই রকম ঠান্ডা পরিবেশে ইসলাম আসে নাই ইসলাম এসেছে উত্তপ্ত বালুর উপর দিয়ে পাথরের আঘাত খেয়ে রক্ত ঝরে ঝরে রক্তের উপর দিয়ে এই জমিনে ইসলাম এসেছে ঠান্ডা পরিবেশে ইসলাম আসে না শীতল হাওয়া ইসলাম আসে নাই মরুভূমির অগ্নিতপ্ত বালির উপরে নির্যাতনের নজরানা পেশ করে তায়েফের ময়দানে রক্ত জমিনে ঢেলে দিয়ে উহুদের ময়দানে নবীজি তার দানদান শহীদ করে আর সাজদায় গিয়ে উটের নারীভূমি নিক্ষিপ্ত হওয়া সেই বোঝা বহন করে আর সাহাবায়ে কেরামের কল্লা দেওয়ার মধ্য দিয়ে শাহাদাতের বিনিময়ে আমরা আজ ইসলামের নেয়ামত পেয়েছি এমনি এমনি আমরা ইসলাম পাইনি তিন মাইল জায়গা পর্যন্ত তারা নবীজিকে পাথর মারল আমার নবী এই রকম করে রক্তাক্ত হয়ে গেলেন উম্মুল মুমিনিন আমাদের মা আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি উহুদের যুদ্ধের পরে একবার নবীজিকে প্রশ্ন করেছিলেন এটা বুখারী শরীফে এসেছে নবীজিকে তিনি বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ সবাই মহব্বতে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে জিজ্ঞেস করছেন প্রশ্ন করছেন হাল আতা আলাইকা ইয়াউম কানা আশাদ্দ মিন ইয়াউম উহুদ ওগো আল্লাহর রাসূল উহুদের যুদ্ধের দিন এটা আপনার জন্য বড় কষ্টের দিন ছিল কারণ কাফেররা আপনাকে ঘিরে ফেলেছিল আপনার মাথায় লোহার হেলমেট ছিল লোহার হেলমেটের টুকরা তারা ভেঙে ফেলেছিল আপনার দাঁত শহীদ হয়েছে কিন্তু নবী আপনার কাছে প্রশ্ন হলো উহুদের দিনের চাইতে আপনার জীবনে কি কষ্টকর আর কোনো দিন ছিল নাকি আল্লাহ নবী তখন বললেন আয়েশা গো শোনো উহুদের যুদ্ধে আমি কি আর কষ্ট পেয়েছি এর চাইতে আমি আরো বেশি কষ্টের সম্মুখীন হয়েছিলাম তায়েফে যাওয়ার পরে আমি যখন তায়েফে দাওয়াত নিয়ে গেলাম তায়েফের দুষ্ট লোকেরা আমার দাওয়াত কবুল করে নাই আমার দাওয়াত কবুল না করে আমাকে অশ্লাব্য ভাষায় গালিগালাজ করেছে গালিগালাজ করে যখন আমাকে খেপাতে পারে নাই আমার উপরে এমন পাথর বৃষ্টি মেরেছে পাথর মারতে মারতে গোটা শরীরটাকে তারা ক্ষতবিক্ষত করেছে আমি যখন এই রকম আহত অবস্থায় যখন আমি একটা বাগানের মধ্যে গিয়ে আশ্রয় নিলাম আমি দেখলাম আমার শরীর থেকে রক্ত ঝরছে
আমি আমার রক্তের দিকে তাকিয়ে বললাম আহারে এই উম্মত কেমন এদের কল্যাণ কেমনে হবে এই উম্মত তার নবীর শরীর থেকে রক্ত ঝরিয়ে দিয়েছে আল্লাহর নবী বলেন ফারাফাতু রাসি আমি আকাশের দিকে মাথা তুললাম যে রব আমাকে এই দিনের দাওয়াতের দায়িত্ব দিয়ে পাঠালেন ওই রবের দিকে আমি তাকালাম ফাইদা আনা বিসাহাবাতিন আমি লক্ষ্য করে দেখলাম গোটা তায়েফে আমার উপরে সবাই নির্যাতন করেছে সেই গ্রীষ্মকালের প্রচন্ড গরমে আমি যখন অত্যন্ত আহত অবস্থায় পড়ে রইলাম আকাশের দিকে তাকালাম দেখলাম একটা মেঘের টুকরা আমাকে ছায়া দিচ্ছে ফানাজারতু ফাইদা ফিহা জিব্রিল এরপরে আমি ভালো করে তাকালাম দেখলাম সেখানে জিব্রিল ফানাদানি জিব্রিল আমাকে ডাকলেন আমাকে সালাম দিলেন জিব্রিল আমাকে বললেন ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ক্বাদ সামিয়া ক্বাওলা ক্বাওমিকা লাক ওয়া মা রুদ্দু আলাইক জিব্রিল বললেন হে আল্লাহর নবী আপনার কওমের লোকদেরকে আপনি যে দাওয়াত দিয়েছেন তারা যে জবাব দিয়েছে তারা যে আচরণ করেছে সেটা দেখেছেন কি সেটা শুনেছেন কি জিব্রিল তখন বললেন এরা আপনার উপরে যে নির্যাতন করেছে সকল ফেরেশতারা নারাজ হয়ে গিয়েছে আল্লাহ তাআলা নারাজ ওয়াকাদ বাআতা ইলাইকা মালাকাল জিবাল লিতামুরাহু বিমা শিতা ফিহি ওগো আল্লাহর নবী আল্লাহ তাআলা আপনার জন্য পাহাড়ের ফেরেশতা পাঠিয়েছেন আপনার যা মন চায় এই পাহাড়ের ফেরেশতাকে আদেশ করেন অতঃপর পাহাড়ের দায়িত্ব নিয়োজিত ফেরেশতা আসলেন পাহাড়ের দায়িত্ব নিয়োজিত ফেরেশতা এসে বললেন ওগো আল্লাহর রাসূল আপনার কওমের লোকেরা আপনার সাথে যে আচরণ করেছে আল্লাহ তা দেখেছেন আল্লাহ তা শুনেছেন আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনি আমাকে যা মন চায় আদেশ করেন ইনশিতা আন উতবিকা আলাইহিমুল আখশাবাইন আপনি যদি আমাকে হুকুম করেন এই যে দুই দিকে পাহাড় আছে আমি তো পাহাড়ের দায়িত্বে নিয়োজিত ফেরেশতা আমার গায়ে আল্লাহ এত শক্তি দিয়েছেন আমার শরীরে আল্লাহ এত শক্তি দিয়েছেন দুই দিকের পাহাড়গুলোকে আমি আমার হাতের তালুতে নিতে পারি আল্লাহু আকবার কি শক্তি বুঝছেন আপনি পাহাড়গুলোকে হাতের তালুতে নেওয়ার শক্তি আল্লাহ আমাকে দিয়েছেন আল্লাহু হে নবী আপনি আমাকে আদেশ করেন আপনি যদি বলেন তো দুই দিকের পাহাড় দুই হাতে নিয়ে সবগুলা তায়েফের সবগুলা কাফেরকে পাহাড়ের নিচে ঢুকায় দিব একবার শুধু আদেশ করেন দয়ার নবী মায়ার নবী তিনি যদি এই আদেশটা তখন করতেন একটা কাফেরও কি দুনিয়াতে বাঁচার কোনো সুযোগ পেত নাকি নবীজি কষ্ট পেলেন অত্যাচারিত হলেন কিন্তু নবীজি বদদুয়া করলেন না নবীজি তখন পাহাড়ের ফেরেশতাকে বললেন হে পাহাড়ের ফেরেশতা শোনো বাল আরজু আইয়ুখরিজাল্লাহু মিন আসলামিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু লা শাক লা ইউশরিক বিহি শাইআ পাহাড়ের ফেরেশতা তুমি শোনো এরা না হয় আমার উপর নির্যাতন করেছে আমি সবর করলাম কিন্তু আমার মনে হচ্ছে এদের ঔরস থেকে এদের যে সন্তানগুলো আসবে এরা আল্লাহ আর আমার উপরে ঈমান আনবে এদেরকে যদি মেরেই ফেলো তাহলে এদের পরবর্তী যে প্রজন্ম আসবে কিংবা এদের থেকে যারা হেদায়াত পাবে সবাই যদি এখন মরে যায় কেউ যদি বেঁচে না থাকে তাহলে কার মুখে আমি পৌঁছাবো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নবীজি নির্যাতিত হওয়ার পরেও বদদোয়া করেছেন নবীজের বদদোয়া কোনো উম্মতের জন্য লাগলে সেই উম্মত ধ্বংস হয়ে যায় যেমনটা আপনাদেরকে শোনাইছিলাম ওই নূহ নবীর উম্মতের অবস্থা বদদোয়া করেছেন শেষ হুদ আলাইহিস সালাম কওমের জন্য বদদোয়া করেছেন শেষ সালেহ আলাইহিস সালাম বদদোয়া করেছেন শেষ শুআইব আলাইহিস সালাম মাদিয়ানের জন্য বদদোয়া করেছেন শেষ মুসা নবী ফেরাউন আর তার দলবলের জন্য বদদোয়া করেছেন সব শেষ আমার নবী উল্টা তিনি বদদোয়া করেন নাই কারণ তিনি রহমতের নবী সুবহানাল্লাহ সারাটা জীবন তিনি কষ্টই পেলেন সারা জীবন কষ্ট করলেন আল্লাহর দিনের জন্য নির্যাতিত হলেন আপনারা তো ফেনের নিচে নামাজ পড়েন নবীজি যখন দাওয়াত দিতেন নবীজি নামাজে দাঁড়ালেই
সাজদায় গেলে এই কাফেরের গোষ্ঠী উটের নারী ভরি এনে বাসার ময়লা আবর্জনা থাকে না এই ময়লা আবর্জনাগুলো উটের নারী ভরি এনে নবীজির মাথার উপর ফেলতো আপনি আমি তো নামাজে দাঁড়াইলে এরকম ময়লা কেউ ফেলে না আপনি আমি নামাজে দাঁড়াইলে বরং ফ্যান চালানো না থাকলে কেউ দেখলে এসে আরো ফ্যানটা চালায়া দেয় ইয়ার কুলার কাছে এনে দেয় এসি চালায়া দেয় আর নবীজি যখন দাওয়াত দিলেন নামাজ যখনই আদায় করতে যেতেন যখনই তিনি সাজদায় দিতেন এই কাফেরের গোষ্ঠী নবীজির মাথার উপরে উটের নারী ভুরি এনেছে উটের নারী ভুরি ফেলেছে এরকম নির্যাতন নিপীড়নের স্টিম রোলার চালানোর পরেও নবীজির দাওয়াতকে বন্ধ করে দিয়েছে এখান থেকে শিক্ষা নিতে হবে এখান থেকে শিক্ষা নিতে হবে দিনের পথে থাকলে বাধা বিপত্তি জুলুম নির্যাতন আসবে কিন্তু এই জুলুম নির্যাতনে হতাশ হওয়া যাবে না জালেমদের সামনে মাথা নত করা যাবে না জীবন দিয়ে দিলেও জালেমদেরকে ঈমান দেওয়া যাবে না আল্লাহ আমাদেরকে ঈমানের পথে অটল রাখুন নবীজি আহত রক্তাক্ত ফুটা ফুটা রক্ত পড়ছে নবীজির সাথে যায়েদ বিন হারেসা তিনিও রক্তাক্ত তায়েফ শহর থেকে তিন মাইল দূরে একটা খেজুরের বাগান সরি এটা আঙ্গুরের বাগান এই বাগানটা আবার ছিল সাইবার দুই ছেলে উতবা আর রবিয়া এই দুজনের বাগানে গিয়ে তারা আশ্রয় নিলেন এই দুইজনের বাগানে তারা যখন আশ্রয় নিলেন তখন উতবা আর সাইবা এই দুইজন দূর থেকে নবীজিকে দেখে তাদের অন্তরে একটু দয়া লাগলো তারা তাদের এক গোলাম তার নাম হচ্ছে আদ্দাস আদ্দাসকে ডাকলো ডেকে বলল এক থুকা অর্থাৎ এক গুচ্ছা আঙ্গুর নিয়ে এদের কাছে যাও আদ্দাস তখন এক গুচ্ছা আঙ্গুর নিয়ে নবীজির কাছে আসলো এসে বলল এই আঙ্গুরগুলো খান দশ দিন নবীজি তায়েফে ছিলেন ঠিক মতো খাইতে পারেন নাই ঠিক মতো ঘুমাইতে পারেন নাই না খেয়ে না ঘুমিয়ে এত কষ্ট করে দাওয়াত দিয়েছেন ফেরার সময় তায়েফের লোকেরা ভালো আচরণ করে নাই আল্লাহর নবীর উপর নির্যাতন করলো আহত করলো এই রকম অবস্থায় যখন নবীজির সামনে কিছু আঙ্গুর দেওয়া হলো নবীজি খুশি হলেন বিসমিল্লাহ বলে খেতে লাগলেন আদ্দাস তখন অবাক হয়ে গেল আদ্দাস অবাক হয়ে বলল এই এলাকার কোনো মানুষ তো খাওয়ার সময় বিসমিল্লাহ বলে না আপনি মনে হয় এই শহরের কেউ না খাবার সময় খাবার শুরু করার সময় এলাকার মানুষ বিসমিল্লাহ বলে না আপনি আবার কোন অঞ্চল থেকে এসেছেন তখন নবীজি বললেন আমি তো মক্কা থেকে এসেছি তখন ওই লোকটাকে নবীজি বললেন তুমি কোন দেশের লোক সে বলল আমি নিনাওয়ার অধিবাসী ইউনুস নবীর কাহিনী মনে আছে ইউনুস নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন নিনাওয়া অঞ্চলের লোকদের জন্য নবীজি যখন এটা শুনলেন বললেন আদ্দাস তুমি তো নবীর এলাকার মানুষ তুমি তো নবীর গ্রামের মানুষ তোমার গ্রামে তোমার এলাকায় তো আল্লাহ ইউনুস আলাইহিস সালামকে নবী বানিয়ে পাঠিয়েছেন আদ্দাস তখন অবাক হয়ে গেল অবাক হওয়ারই তো কথা ইউনুস নবী আসতেন আরো কয়েক হাজার বছর আগে হে অবাক হয়ে গেছে কিরে আমার বাড়ি যে ইউনুস নবীর এলাকা এটা উনি জানলেন কেমন আদ্দাস বলল আপনি কি করে জানলেন যে এলাকায় আমার বাড়ি ওই এলাকায় ইউনুস নবীর বাড়ি আর ইউনুস নবীর ব্যাপারে আপনি জানেন কেমনে নবীজি তখন বললেন আদ্দাস শোনো আমি নবী ইউনুস আলাইহিস সালাম ও নবী এক নবীর খবর আরেক নবীকে জানান যিনি তিনি কে এই কথা শোনা মাত্রই আদ্দাস নবীজির হাত মুবারকে চুমু খেতে লাগলো নবীজির কদম মুবারকেও চুমু খেতে লাগলো দূর থেকে উতবার সাইবা কপালে হাত দিয়ে বলে হায় হায় এই লোকটার কাছে যে যায় সেই তো দেখি তার মুরিদ হয়ে যায় তারা দেখতেছে হায় হায় আদ্দাসকে পাঠালাম কিছু আঙুর দিয়ে দেখা যায় আদ্দাস এখন তার হাতে পায়ে চুমু দেয় আদ্দাস ফিরে আসার পরে উতবা আর সাইবা বলল কি ব্যাপার তুমি ওই লোকটার কাছে যাওয়ার পরে তার হাত এবং পায়ের মধ্যে চুমু দিলে কেন তখন আদ্দাস বলল আমার মনিবরা শুনেন এই লোকটা আমাকে এমন তথ্য দিয়েছে আল্লাহর পয়গাম্বর না হলে এমন তথ্য কেউ দিতে পারে না তিনি কেমনে জানেন ওই এলাকায় নবী এসেছিলেন আর আমি ওই এলাকার লোক তিনি ছাড়া তিনি পয়গাম্বর না হলে পয়গাম্বর ছাড়া এমন খবর কেউ বলতে পারে উতবা আর সাইবা তখন বলল খবরদার
এই লোকটার খপ্পরে তুমি পড়ো না কারণ এই লোকটার কাছে যে যায় সেও পাগল হয়ে যায় তুবিল্লাহ আমিন নবীজি আহত অবস্থায় ধীরে ধীরে করে তায়েফ থেকে রওনা দিলেন তায়েফ থেকে রওনা দিয়ে মক্কায় ঢুকলেন না শুনতেছেন আপনারা মক্কায় ঢুকলেন না কারণ মক্কার অবস্থা এখন আগের চেয়ে ভালো না খারাপ খুব খারাপ কারণ আগে তো চাচা ছিলেন চাচা শেল্টার দিতেন এখন চাচাও নাই আগে প্রিয়তমা স্ত্রী ছিলেন এখন প্রিয়তমা স্ত্রী আমাদের মা আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা দুনিয়াতে নবীজি একা হয়ে গেলেন একেবারে গোটা মক্কায় নির্যাতন চলছে তখন এর মধ্যে সাহাবীদের বেশ কয়েকটা গ্রুপ আবার হিজরত করেও চলে গিয়েছেন মুসলমানদের সংখ্যাও খুব কম মক্কায় যারা আছেন তাদের সংখ্যা খুব এই আহত অবস্থায় নবীজি মক্কায় ঢুকলেন না নাখলা একটা উপত্যকা আছে নাখলা একটা উপত্যকা আছে সেখানে নবী কয়েকদিন অবস্থান করলেন আর সেখানেই একটা আজব ঘটনা ঘটল নবীজি এই নাখলা নামক জায়গায় যাওয়ার পরে একটা বিস্ময়কর ঘটনা ঘটল নবীজি নামাজে তেলাওয়াত করলেন আর নবীজির তেলাওয়াত শুনে উড়ন্ত জিনেরা উড়ন্ত অবস্থা বন্ধ করে নবীজির তেলাওয়াতে তারা মুগ্ধ হয়েছিল সুবহানাল্লাহ এখন সৌদি গভর্নমেন্ট ওখানে মসজিদ বানিয়েছে আপনারা হজ ওমরায় গেলে অনেকে হয়তো এই মসজিদে সফর করে বসেছেন মসজিদে জিন আমিও গিয়েছি সেই মসজিদে এখন সেখানে সৌদি গভর্নমেন্ট একটা মসজিদ করেছে সেটার নাম হলো মসজিদে জিন এটাকে মসজিদে জিন কেন বলা হয় জানেন এখানে নবীজি ফজরের নামাজে তেলাওয়াত করছিলেন আর নবীজির তেলাওয়াত শুনে জিনেরা স্তব্ধ হয়ে নবীজির তেলাওয়াত শোনার পরে জিনেরাও নবীজির উপরে ঈমান এনেছিল সুবহানাল্লাহ এই ঘটনা কোরআনুল কারীমে আছে না দেখেন কোরআনে জিনের নামেও একটা সূরা আছে কোরআনুল কারীমে জিনের নামেও একটা সূরা আছে কোরআনুল কারীমের 72 নম্বর যে সূরা সেই সূরাটার নাম হচ্ছে সূরা জিন আপনারা আজকে বাড়িতে গিয়া এই সূরার বাংলা অনুবাদ করবেন অনুবাদ করলেই বুঝে ফেলবেন দেখবেন 1 থেকে 15 নম্বর আয়াত বলেন কত থেকে কত নম্বর আয়াত 1 থেকে 15 নম্বর আয়াতটা আজকে বাড়িতে গিয়ে পড়বেন দেখবেন ওই 1 থেকে 15 নম্বর আয়াতে জিন জাতির কুরআন শুনে ইসলাম গ্রহণের কাহিনী ওই প্রথম 15টা আয়াতের ভিতরে আছে জিন জাতি কেন ইসলাম কবুল করলো এর একটা কারণ আছে শুনে নেবা বুখারী শরীফে হাদিস এসেছে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন নবীজি নবুয়ত লাভের আগ পর্যন্ত জিন জাতিরা আসমানের খবর চুরি করতে পারত শুনতেছেন আসমানের খবর চুরি করা ভালো করে শুনে নবীজি নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত দিনের দাওয়াত শুরু করার আগ পর্যন্ত দুষ্ট জিনেরা আসমানের খবর চুরি করত এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে হুজুর আসমানের খবর আবার জিনরা চুরি করত কেমনে এটা আমার বানানো কথা নয় এটাও সূরা জিনের ভেতরে আছে কেমনে আসমানের খবর তারা সংগ্রহ করত শুনেন আল্লাহ তাআলা যখন কোনো সিদ্ধান্ত নিতেন ওই সিদ্ধান্ত আল্লাহ ফেরেশতাদেরকে বলতেন আর ফেরেশতারা আল্লাহর সিদ্ধান্ত জানার পরে ফেরেশতারা পরস্পর সেগুলো নিয়ে আলোচনা করত দুষ্ট জিনেরা আসমানের দিকে উড্ডয়ন করে করে ফেরেশতারা যে কথা বলতো সেগুলো তারা শুনত শুনে শুনে আসমানের খবর তারা কালেক্ট করত এরপরে সত্য মিথ্যা জোড়া লাগাইয়া সেগুলো তারা প্রচার করত হঠাৎ করে দেখা গেল কয়েক বছর ধরে জিন জাতিরা আসমানের দিকে যাইতে পারে না আসমানের দিকে গেলেই উল্কাপিণ্ড তাদের দিকে চলে আসে আসমানের খবর তারা চুরি করতে পারে না জিন জাতি এবার মিটিংয়ে বসলো জিন জাতি মিটিংয়ে বসে তারা এবার বলল কি ব্যাপার বেশ কয়েক বছর ধরে আসমানের কোনো খবর আমরা চুরি করতে পারি না আসমানের কোনো খবর আমরা জানতে পারি না হঠাৎ করে দুনিয়াতে কি ঘটল এরা যখন আসমানের দিকে যেতে চায় তখনই আসমান থেকে উল্কা পাঠানো হয় উল্কার কারণে তারা উপরের দিকে যেতে পারে না আসমানের কোনো খবরও নিতে পারে না জিন জাতি এবার মিটিংয়ে বসলো তাদের মিটিংয়ের কথা আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন কোরআনুল কারীমের 72 নম্বর সূরা সূরাতুল জিনের 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়া আন্না লামাসনাস সামা ফাওয়াজাদনা মুলিআত হারাসান শাদীদা ওয়া শুহুবা আল্লাহ তাআলা বলছেন
জিনজাতি বলতো নিশ্চয়ই আমরা আসমানকে স্পর্শ করতাম আসমানের দিকে যেতাম অর্থাৎ আমরা আসমানের খবর সংগ্রহের চেষ্টা করতাম কিন্তু যখন আমরা সেদিকে যেতাম আসমানে অত্যন্ত কঠোর প্রহরী এবং সেখানে যাওয়ার জন্য পেতাম আমরা উত্তপ্ত সেখানে যাওয়ার জন্য বাধা হিসাবে উত্তপ্ত উল্কা আমরা পেতাম উত্তপ্ত উল্কার কারণে আমরা যেতে পারতাম না অথচ আমরা আসমানের খবর কেমনে নিতাম তারা বলছেন وَأَنَّا كُنَّا نَقْعُدُ مِنْهَا مَقَاعِدَ لِلسَّمْعِ فَمَنْ يَسْتَمِعِ الْآنَ يَجِدْ لَهُ شِهَابَ الرَّصَدَى ترى بولسي جي عمرا آسمانر خبر شنات جن آسمانر ببنو جائے گئے گھاٹی گئرے بشتا گھاٹی گھاٹتا كنتو حدات کرے عمرا آسمانر خبر پتشنا বরং দেখলাম যেই আসমানের খবর শুনতে যায় সেই আরো বিপদে পড়ে উত্তপ্ত গরম উল্কা দ্বারা তা প্রতিহত করা এবার তারা মিটিং এ বসলো মিটিং এ বসে তারা বলাবলি করলো হঠাৎ করে কয়েক বছর ধরে আসমানের খবর আমরা চুরি করতে পারি না মনে হয় দুনিয়াতে কোনো বড় ধরনের ঘটনা ঘটেছে নইলে এমনটা হতো না এবার তাদের অনুসন্ধানী কয়েকটা টিম কয়েকটা প্রতিনিধি দল গোটা দুনিয়ায় তারা ছড়িয়ে দিল দুনিয়ার খবর নাও দেখো দুনিয়াতে নতুন করে কিছু হইছে কিনা এভাবে তারা বিক্ষিপ্তভাবে অনেকগুলো অনুসন্ধানী দল জিন জাতির বেশ কয়েকটা অনুসন্ধানী দল পৃথিবীর বিভিন্ন দিকে ছড়িয়ে গেল একটা অনুসন্ধানী দল তারা এই নাখলার দিকে যাচ্ছিল আর তায়েফ থেকে নবীজি ফেরার পথে নাখলার মধ্যে কয়েকদিন অবস্থান করেছেন ফজরের নামাজের সময় যখন হয়ে গেল নবীজি ফজরের নামাজে দাঁড়ালেন আর নবীজি তখন কোরআন থেকে তেলাওয়াত করছিলেন আল্লাহ তাআলা এই কথা কোরআনুল কারীমের 46 নম্বর সূরা সূরাতুল আহকাফের 29 নম্বর আয়াত থেকে বয়ান করছেন ওয়া ইন সরাফনা ইলাইকা নাফারাম মিনাল জিন্নি ইয়াসতামিউনাল কোরআন আল্লাহ তাআলা বলছেন আর স্মরণ করুন যখন আমি জিনদের একটা দল আপনার দিকে ঝুঁকিয়ে দিয়েছিলাম তারা আপনার কাছ থেকে মনোযোগ সহকারে কোরআন শুনছিল নবীজি ফজরের নামাজে দাঁড়িয়ে কোরআন থেকে তেলাওয়াত করছেন নবীজির তেলাওয়াত কি দুনিয়ার হুজুরদের মতো নাকি শুনতেছেন আমার কথা ধ্যান কি এখানে আছে আপনাদের মক্কা শরীফে গিয়া আপনারা ইমাম সাহেবের তেলাওয়াত শুনে কাঁদেন হ্যাঁ মক্কা শরীফের হুজুরের তেলাওয়াতে যদি মানুষের কলিজা গলে যায় যার উপরে কুরআন নাজিল হইছে চিন্তা করেন তো তার জবান থেকে কুরআন যখন বের হইছে কি বের হইছে চিন্তা করেন যে শুনছে কেবল সে জানে আল্লাহু আকবার নবীজির কণ্ঠের তেলাওয়াত শুনতেছে কারা জোরে বলেন শুনতেছে কারা জিন জাতি থেমে গেল তারা একজন আরেকজনকে বলল আল্লাহ কোরআনে বলছেন ফালাম্মা হাদারুহু যখন তারা সেখানে উপস্থিত হলো তখন তারা বলল আনসিকু সাইলেন্ট হয়ে যাও কোনো কথা বলো না চুপচাপ হয়ে যাও এ কত সুন্দর আওয়াজ এত সুন্দর আওয়াজ এত সুন্দর তেলাওয়াত তো আমরা জীবনে কোনোদিন শুনি নাই জিন জাতি সেখানে থেমে গেল আল্লাহর নবীর কণ্ঠের তেলাওয়াত তারা পাগলের মতো শুনতে লাগলো সুবহানাল্লাহ আল্লাহর নবীর কণ্ঠে তারা তেলাওয়াত শুনতে লাগলো আল্লাহর নবীর কণ্ঠে তেলাওয়াত শুনে জিন জাতি তখন সেখানে বলেছিল জিনদের কথা আল্লাহ সূরা জিনের প্রথম আয়াতে তুলে দিলে জিন জাতি তখন বলেছিল ইন্না সামিআনা কুরআনান আজাবা আল্লাহু আকবার তারা বলছে কি বিস্ময়কর কি আজীব কোরআন শুনছি আমরা তো হাজার হাজার বছর ধরে আওয়াজের দুনিয়ায় ভেসে বেড়াচ্ছি এত সুন্দর আওয়াজ এত সুন্দর সাউন্ড জীবনে কোনোদিন শুনি নাই তারা তখন আরো বলেছিল ইয়াহদি ইলা রুশদি ফাআমান্না বিহি ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা এত সুন্দর তেলাওয়াত আমরা শুনছি এই তেলাওয়াত আমাদেরকে সত্য সঠিক পথ দেখায় সুতরাং আমরা আর দেরি করব না আমরা আর গোমরা হব না শয়তানি পথে চলবো না আমরা এর উপরে ঈমান আনলাম সুবহানাল্লাহ আমরা আমাদের রবের সাথে কাউকে শরীক করব না জিন জাতি এদিকে তো ঈমান আনতেছে সেই খবর নবীজি জানেন না নবীজিকে আল্লাহ পরে আয়াত নাজিল করে সেটা জানিয়েছে নবীজির তেলাওয়াত চলতেছে অন্যদিকে জিনরা শুনে শুনে ঈমান আনতেছে তারা আরো বলেছিল ওয়া আন্নাহু তাআলা জাদ
يَدُ رَبِّنَا مَتَّخَذَ صَاحِبَةً وَلَا وَلَدَا তারা বলেছিল আমাদের রবের মর্যাদা সমুন্নত তিনি কাউকে সঙ্গী হিসেবে গ্রহণ করেন নাই তার কোনো সন্তান নাই আমরা এমন বাণী শুনলাম ওয়া আন্না লাম্মা সামি'নাল হুদা আমান্না বি এমন হেদায়েতের বাণী আমরা শুনলাম এর উপরে আমরা ঈমান আনলাম জিন জাতি তারা এবার নবীর কণ্ঠের তেলাওয়াত শুনল শুনে তারা বুঝলো এগুলো মানুষের বানানো কথা নয় এগুলো কার কালাম আরো জোরে বলেন কার কালাম সঙ্গে সঙ্গে প্রতিনিধি দল চলে গেল প্রতিনিধি দল জিন জাতির নেতৃবৃন্দের কাছে চলে গেল বলল খবর আমরা পেয়ে গিয়েছি আসমানের খবর কেন চুরি করতে পারি না এই খবর আমরা নিয়ে এসেছি কারণ এখন থেকে সকল আসমানি খবর ওহির মাধ্যমে যার কাছে জানানো হবে তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুতরাং ওহি হেফাজতের জন্য ওহি হেফাজতের জন্য এই রকম প্রটোকলের ব্যবস্থা করা হয়েছে দুনিয়াতে এমন এক ঘটনা ঘটেছে আল্লাহ তাআলা তার শেষ নবী আখেরি পয়গম্বরকে দুনিয়াতে পাঠিয়েছেন আর ওই আখেরি পয়গম্বরের কাছে আল্লাহ ওহি নাজিল করছেন সেই ওহির তেলাওয়াত আমরা শুনে এসেছি তারা তখন নেতৃবৃন্দকে বলেছিল ফালাম্মা কুদিয়া ওয়াল্লাউ ইলা কওমিহিম মুনদিরিন যখন তারা ফিরে গেল তাদের কওমের কাছে তারা সতর্ককারী হয়ে গেল গিয়ে তারা বলেছিল قالوا يا قومنا إنا سمعنا كتابا أنزل من بعد موسى مصدقا لما بين يديه يهدي إلى الحق وإلى طريق مستقيم ترى গিয়ে বলল হে আমাদের কম আমরা এমন কিতাবের তেলাওয়াত শুনে এসেছি যা মুসা নবীর পরে নাজিল হয়েছে এটা এমন কিতাবের তেলাওয়াত এই কিতাব হলো পূর্ববর্তী সকল কিতাবের সত্যায়নকারী এই কিতাব সত্য এবং সুজা পথের দিকে সুজা পথ দেখায় সুতরাং হে আমাদের সম্প্রদায়ের লোকেরা শোনো ইয়া কওমানা আজিবু দাইয়াল্লাহি ওয়া আমিনু বিহি ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম ওয়া ইউজিরকুম মিন আযাবিন আলীম সুতরাং হে আমাদের সম্প্রদায়ের লোকেরা আল্লাহর তরফ থেকে যে আহ্বানকারী এসেছেন অর্থাৎ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আহ্বান সাড়া দাও ঈমান আনো যদি ঈমান আনো আল্লাহ তোমাদের গুনাহ maaf করে দিবেন এমন কি আল্লাহ তোমাদেরকে জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচায়া দিবেন আমার নবী কি শুধু মানুষের নবী নাকি আমার নবী মানুষের নবী আমার নবী জিনজাতির নবী এক কথায় আমার নবী তামাম মাখলুকাতের নবী এই জন্য আমার নবী বলতেন ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা আল্লাহর নবী বলতেন এই দুনিয়াতে যত মাখলুক আছে সকল মাখলুকের জন্য আমাকে যিনি নবী বানিয়েছেন তিনি কে তিনি রহমাতাল লিল আলামিন তিনি জগৎবাসীর এই জগতের ভিতরে জগৎবাসীতে অবস্থানরত জগৎসমূহে যত সৃষ্টি রয়েছে সকল সৃষ্টিগুলোর জন্য তাকে নবী বানিয়েছেন যিনি তিনি কে জিনজাতি ঈমান আনছে নবীজির তেলাওয়াত শুনে জিনজাতি কি করেছে ঈমান এনেছে ঘটনাটা কোন জায়গায় ঘটছে জায়গাটার নাম কি ভুলে গেছেন আপনারা নাখলা জায়গাটার নাম কি নবীজি এবার নাখলা থেকে মক্কায় প্রবেশের উদ্দেশ্যে রওনা দিলেন মনে মনে ভাবতেছেন এরা তো আমার উপর হামলা করতে পারে সরাসরি মক্কায় গেলেন না নাখলা উপত্যকা থেকে নবী চলে গেলেন হেরা গুহায় হেরা গুহার আশেপাশে গিয়ে নবীজি এবার খবর দিতে লাগলেন যে দেখি কেউ আমাকে প্রোটেকশন দিয়ে মক্কায় ঢুকায় কিনা কিন্তু কেউ রাজি হলো না এই রিস্ক কেউ নিতে চাইলো না অবশেষে মুতাইম বিন আদি নামের এক লোক রাজি হলেন তিনি এবং তার ছেলেরা মিলে নবীজিকে নিয়ে গেলেন এটা যখন আবু জাহাল দেখলো আবু জাহাল দেখার পরে প্রশ্ন করলো কি ব্যাপার অনুসারী না আশ্রয়দাতা মানে আবু জাহাল প্রশ্ন করতেছে মুতাইমকে তুমি কি তার অনুসারী না আশ্রয়দাতা বলতেছে আশ্রয়দাতা কারণ আবু জাহাল বলল ঠিক আছে আশ্রয়দাতা হইলে আমরাও আশ্রয়দাতা তাকে আশ্রয় দিতে পারো কোনো অসুবিধা নবীজি মক্কায় ঢুকলেন এরপরে
হজের মৌসুমে বিভিন্ন জায়গা থেকে লোকেরা আসলো, নবীজি গোপনে গোপনে রাতে দাওয়াত দিতেন, কারণ দিনের বেলা তো আবু জাহাল আর আবু লাহাবের গোষ্ঠী সুযোগ দিত না, রাতের বেলা দাওয়াত দিতেন। দাওয়াত দিতে দিতে দেখা গেল ছয়জন লোক মদিনা থেকে এসেছিল খাজরাজ গোত্রের, এরা ছয়জন ইসলাম কবুল করে চলে গেল। ওই যে যেটাকে বায়াত এই আকাবার শপথ বলা হয়, বায়াতে আকাবা, এরা চলে গেল, গিয়ে তারা মদিনায় দাওয়াত দিল, ছয়জনে মিলে দাওয়াত দিল, পরের বছর আরো ছয়জন বাড়ছে, ছয় ছয় হয়েছে কত, এই বারো জন। পরের বছর এরা আসলো, একজন আসেন নাই, একজন কম আসছেন, আসার পরে নবীজি তাদেরকে বায়াত করালেন। বায়াত করানোর পরে তারা অনুরোধ করলেন নবীজিকে যে মদিনার অবস্থা খুব ভালো না, আপনি মদিনায় আসেন, আউস এবং খাজরাজ গোত্রের মধ্যে কলহ চলছে, আপনি আসলে সম্মানিত ব্যক্তি হিসাবে আপনার নেতৃত্ব সবাই মেনে নিবে। আগেভাগেই তারা হিজরতের কথা নবীজিকে বলতেছে, আর তারা অনুরোধ করলো যে আমাদের জন্য একজন, আমাদের জন্য আপনি একজন শিক্ষক পাঠান মদিনায়, কারণ আমরা ইসলাম পেয়েছি কিন্তু ইসলাম আমরা জানি না, ইসলামের সব বিধানগুলো যেন জানতে পারি একজন শিক্ষক পাঠান। নবীজি তখন মুসআব বিন উমাইরকে পাঠালেন, নবীজি তখন শিক্ষক হিসাবে সেখানে পাঠিয়ে দিলেন একজনকে। তখন তিনি গেলেন, যাওয়ার পরে যারা ঈমান এনেছিলেন তাদেরকে তিনি প্রশিক্ষণ দিতে লাগলেন, প্রশিক্ষণ দিলেন এবং নতুন করে আরো অনেক জায়গায় তিনি দাওয়াত দিতে লাগলেন। মুসআব বিন উমাইর মদিনার প্রতিটি ঘরে ঘরে ঢুকে, নবীজি মদিনায় যাওয়ার আগে থেকেই ঘরে ঘরে সবার কাছে একদম দাওয়াত পৌঁছায় দিতে লাগলেন। কঠিন সময়, মক্কায় জুলুম নির্যাতন, ইসলাম কবুল করতেছে অল্প অল্প লোক, এই সময় এই অবস্থা চলতেছে। আর দেখেন, এখানে একটা জিনিস আপনাদেরকে শেখার উদ্দেশ্যে বলছি, নবীজি যাদেরকে দাওয়াত দিয়েছেন, দাওয়াত দেওয়ার পরে তাদেরকে প্রশিক্ষণ দিয়েছেন, প্রশিক্ষণটা কি অস্ত্রের প্রশিক্ষণ না জ্ঞানের প্রশিক্ষণ? জ্ঞানের প্রশিক্ষণ, তার মানে বোঝা গেল মানার চেয়ে জানার গুরুত্ব বেশি। নবীজির দাওয়াতি সিস্টেম ছিল এটা, নবীজি যাকেই দাওয়াত দিয়েছেন এরপরেই দিন জানার ব্যবস্থা করে দিয়েছেন। বর্তমানে আমাদের অবস্থা কি জানেন, আমরা শুধু নামে নামে দিনদার কিন্তু কাজে কর্মে দিনদার না, মানে আমাদের অবস্থা হলো এমন, আমরা যে ঈমান আনছি আমাদের কিতাব কুরআন, বেশিরভাগ লোক আমরা এখনো আমাদের কিতাবটা শুদ্ধ করে আমরা পড়তে পারি না, এই হলো আমাদের অবস্থা। তো মুসলমানরা পৃথিবীতে মার খাবে না, তো কোন জাতি মার খাবে আপনি আমাকে বলেন? এরা তো তাদের কিতাব পড়তেও পারে না, কিতাব বুঝবে পড়ে, এই জাতি তাদের কিতাব পড়তেও পারে না। আমাদের দেশে যত তাফসিরুল কোরআন মাহফিল হয়, আমার কাছে মনে হয় হ্যাঁ এটা চলছে ভালো, কিন্তু তাফসিরুল কোরআন মাহফিলের চাইতে আমার মনে হয় যেটা, যে সকল আলেমদেরকে গণশিক্ষা খোলা দরকার, কোরআনের গণশিক্ষা, এটা মসজিদে মসজিদে কোরআনের গণশিক্ষা খোলা দরকার, আর আপনাদের মতো লোকেরা খাতা কলম নিয়ে ভর্তি হওয়া দরকার, কারণ আপনারা তো এখনো কোরআন শিখেন নাই, আপনার কি খারাপ লাগে না? হ্যাঁ, আপনি তো কোরআন শুদ্ধ করে এখনো পড়তে পারেন না আপনি। আর নবীজির সাহাবিরা ঈমান এনেই তারা আগে প্রশিক্ষণ নিতেন, কোরআন শিখতেন, নামাজ শিখতেন। আমরা অনেকে এমনও আছি, আমরা এখনো ঠিক মতো নামাজে পাও কেমনে, মানে পা কেমনে রাখতে হয় নামাজে, কেমনে পা মানে পাটাকে কিভাবে নামাজের জন্য দাঁড় করাতে হয় এটাও আমরা জানি না, কিভাবে তাকবীর, কিভাবে নামাজের সিস্টেমগুলো, নামাজের তারতিবগুলো ঠিক মতো আদায় করতে হয় এটাও আমরা অনেকে জানি না। ওই যে আমি প্রায় সময় একটা কথা বলি, শুনতে অনেকের কাছে খারাপ লাগে কিন্তু সত্য এটাই, জনশুমারিতে বলা হচ্ছে 91% মুসলমান, আর একটা জনশুমারি করলে দেখা যাবে এর মধ্যে 81-85% হবে এরা তাদের কিতাবও শুদ্ধ করে পড়তে পারে। এজন্য প্রত্যেকটি মসজিদে মসজিদে গণশিক্ষা, কোরআন তালিম শুরু করা দরকার। আমাদের মসজিদ শুধু নামাজের জন্য আর কিছুর জন্য না, নবীজির সময়ে মসজিদে দার্স হতো, অবশ্য দার্স করবেনও কেমনে, যে অবস্থা উল্টাপাল্টা রিপোর্ট, মসজিদে দার্স হইলে বাহির থেকে প্রশাসনকে খবর দেয় কয় নাশকতার পরিকল্পনা চলতেছে, আর প্রশাসনের লোকরাও এমন হয়েছে তারা কান পড়া বেশি শুনে, কান পড়া বেশি শুনে। আমাদের পার্শ্ববর্তী থানায় আমার বিরুদ্ধে এমন এক অভিযোগ হইল করা যে আমি নাকি কোন দলের নেতা, আমি তখন ফোন করে তাদেরকে বলেছিলাম যে গণতান্ত্রিক দেশে এই দেশের একজন নাগরিকের বিরুদ্ধে তদন্ত না করে এ ধরনের কথা আপনি কিভাবে বললেন, এটা তো সংবিধান স্বীকৃত না, কই এটা আমাদের গোপন খবর,
এটা আপনাকে বলা যাবে এখন মানুষ মসজিদের ভিতরে কুরআন তালিম করবেও কেমনে এরা ভাবে নাশকতার পরিকল্পনা হয়ে যাচ্ছে কোরআনের প্রোগ্রামগুলোকে যারা নাশকতার প্রোগ্রাম বলে মরবা তো একদিন আজ হোক কাল হোক আজ হোক কাল হোক মরবা তো একদিন ফেরেশতাদের কি দিয়া বাইরাবে কি দিয়া পিটাবে সেটা চিন্তা করা দরকার গিরাই গিরাই মারবে না আগাগুড়া পিটাবে এটা ফেরেশতা ভালো জানে এমন পিটান পিটাবে আল্লাহ হেদায়েত দান করেন প্রত্যেকটা মসজিদে কুরআন তালিমের সুযোগ থাকা দরকার কারণ মসজিদের মুসল্লিরা তেলাওয়াত শুদ্ধ করে জানে না নামাজে দাঁড়িয়ে যদি শুদ্ধ করে তেলাওয়াত করতে না জানে লাহনে জালি হবে নামাজটা বাতিল হয়ে যাবে নামাজটা নষ্ট হয়ে যাবে আপনার নামাজ ঠিক করার জন্য কুরআন শুদ্ধ করে শেখা দরকার নবীজি তাই করেছেন এই দেখেন এরা ইসলাম কবুল করে নবীজিকে বলছে কি বলছে নবীজি টাকা পয়সা পাঠান বলছে কি পাঠান শিক্ষক পাঠান কেন আমরা দ্বীন শিখব কুরআন শিখব সুবহানাল্লাহ এটা প্রত্যেক মসজিদে করা দরকার প্রতি এলাকায় এলাকায় পাড়ায় পাড়ায় করা দরকার প্রতিটা এলাকায় এরকম হাজার হাজার শত শত প্রতিষ্ঠান দরকার যে কুরআন তালিম করবে বয়স্করা শিখবে নারীরা শিখবে যুবকরা শিখবে শিশুরা শিখবে আর কুরআনটাকে আমাদের সিলেবাসের মধ্যে বাধ্যতামূলক করে দেওয়া দরকার ব্রিটিশরা যে পেস লাগাইয়া গেছে এই পেস থেকে আপনারা বাইরে হতে পারবেন না কোন পেস লাগাইছে আলোচনার শেষে বলি এরা স্কুলকে ভাগ করছে তিন ভাগে মাদ্রাসাকে ভাগ করছে দুই ভাগে ভারতীয় উপমহাদেশের লোকেরা এরা নিজেরা নিজেরা কিলাকিলি করে শেষ হবে এটা ব্রিটিশরা এই কাম করে গিয়েছে স্কুলের মধ্যে তারা করেছে সায়েন্স আর্টস কমার্স মাদ্রাসার মধ্যে ভাগ হয়েছে দুইটা কৌমিয়ার আলিয়া হওয়ার পরে কি হয়েছে জানেন এখন তিন আর দুই যদি পাস হয় মনে করেন এক বাপের পাস পুলা পাঁচ ছেলে যদি পাস বিভাগে যায় সায়েন্স আর্টস কমার্স কৌমিয়া আলিয়া দেখবেন এমন শিক্ষা ব্যবস্থা এখান থেকে মন মানসিকতা এমন হয় যে প্রত্যেকেই যার যার ভাবে থাকে প্রত্যেকেই যার যার ভাবে থাকে প্রত্যেকের জায়গায় সে মনে করে আমি সেরা এই যে বহুমুখী শিক্ষা থাকার কারণে যেটা হয়েছে আমাদের সমাজ থেকে বিভেদ যাচ্ছে না কওমির হুজুর আলিয়ার হুজুরকে দেখতে পারে না আলিয়ার হুজুর কওমির হুজুরকে দেখতে পারে না কলেজ পড়ুয়ারা ভাবে মাদ্রাসা পড়ুয়ারা একেবারে কোনো কামেরই না মাদ্রাসা পড়ুয়ারা ভাবে কলেজ পড়ুয়ারা শেষ দুনিয়া শেষ এই যে এক পক্ষ আর এক পক্ষকে নিয়ে নেতিবাচক দৃষ্টিভঙ্গি এটা কেন এটা আমাদের শিক্ষা ব্যবস্থার কারণে শিক্ষা ব্যবস্থাটা হওয়া উচিত ছিল এরকম বিশ্ববিদ্যালয়ে যাওয়ার আগ পর্যন্ত স্কুল নাই মাদ্রাসা নাই একটাই থাকবে ওই স্কুল থাকবে নইলে মাদ্রাসা থাকবে যেমন সৌদি আরবে কোনো কি নাই স্কুল নাই আসলে স্কুল মাদ্রাসা আরবি শব্দ এর ইংরেজি হলো কি স্কুল একমুখী শিক্ষা যদি হইতো তাইলে বিশ্ববিদ্যালয়ের আগ পর্যন্ত সবার সিলেবাসে কোনো সায়েন্স আর্টস কমার্স নাই কোনো কৌমি নাই আলিয়া নাই হাফেজিও আলাদা নাই সিস্টেমটা যদি এইরকম হতো যে প্লে নার্সারি থেকে শুরু হবে এইরকম যে প্লে নার্সারিতে ওই যেগুলোকে আমরা রিসিপশন ক্লাস বলি আসা যাওয়া হবে এরপরে এখানে এই যে নাজেরা যেটা হয় নাজেরাটা প্লে নার্সারি স্ট্যান্ডার্ড ওয়ান টু পর্যন্ত শিখবে তাহলে আলাদা মক্তবেরও আর কোনো দরকার নাই ওই যে স্কুল আছে স্কুলেই নাজেরা শেষ হয়ে গেল স্কুলের যে পাঠ্যসূচি থাকবে বা পাঠ্য বই থাকবে সেখানে বাংলা থাকবে ইংরেজি থাকবে সেখানে বিজ্ঞান থাকবে আরবিটাও থাকবে আরবি থাকবে কোরআন থাকবে হাদিস থাকবে এতে করে দেখা যাবে যে স্ট্যান্ডার্ড ওয়ান টু দিয়ে গিয়ে সে বাংলা ইংরেজি শিখতেছে পাশাপাশি স্ট্যান্ডার্ড ওয়ান টু দিয়ে গিয়ে নাজেরা পড়ে মোটামুটি কোরআন পড়ার যোগ্য সে হয়ে গিয়েছে ক্লাস থ্রি ফোরে তার যত সাবজেক্ট আছে সব সাবজেক্ট থাকবে থ্রি ফোরে সে তাজবিদ সহকারে বিশুদ্ধ করে কোরআন শিখে ফেলবে এই সিলেবাসটা থাকবে এরপরে ক্লাস ফাইভে যা আছে সব থাকবে সাথে ক্লাস ফাইভ থেকে এবার শুরু হবে পার্ট টাইম হেভস আলাদা হাফেজি মাদ্রাসার দরকার নাই হাফেজি মাদ্রাসার ছাত্ররা হাফেজি মাদ্রাসায় পড়তে পড়তে বয়স ১৫ কমিতে গিয়া ২৫ আলিয়াতে আইসা ৩০ ভার্সিটিতে পইরা ৩৫ এরপরে বিয়া করে ৩৫ বছরে ৪০ বছরে দেখা যায় তার দাড়ি সাদা বাচ্চাগুলা লেদা ফেলা আসে না নাই এটাই তো সমাজের বাস্তবতা শিক্ষাকে একমুখী করে দেন দেখবেন ২৫ বছরের ভিতরে পড়াশোনা শেষ মাস্টার ডিগ্রি শেষ পিএইচডিও শেষ হয়ে যেতে পারে দেখা যাবে ৩৫ বছরে বিয়ে শাদী না ২৫ বছরে বিয়ে শাদী করে ৪০ বছরে গিয়া পুলা মাইয়া বিয়া দিতে পারবে আবার ৪০ বছরে যাওয়ার পরে দেখা যাবে সে সমাজকেও অনেক কিছু দিয়ে ফেলেছে ঠিক কিনা এইরকম শিক্ষা ব্যবস্থা হওয়া দরকার
ক্লাস ফাইভে আসলো, আসার পরে হাফেজি মাদ্রাসার যে ভাই দরকার নাই, আসেন আপনারে বুঝাই দেই। ক্লাস ফাইভ থেকে ক্লাস টেন কয় ক্লাস কথা বলেন না কেন আপনারা? এরকম বুদ্ধি টাকা দিয়েও আপনারা মানে পাবেন না। কয় ক্লাস? ছয় ক্লাস। ইন্টারমিডিয়েট আরো কয় ক্লাস? ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার দুই ক্লাস। তাহলে ছয় আর দুই হইলো কত? আট। মানে কয় বছর? আট বছর। অনার্স আরো চার বছর, আট আর চার কত? বারো। মাস্টার্স আরো দুই বছর, কত? চোদ্দ বছর। কুরআন কত পারা? জোরে বলেন না কেন? তিরিশ পারা। তার মানে আপনার চোদ্দ দ্বিগুণে হয় কত? আঠাশ। এক বছরে তিনশো পঁয়ষট্টি দিন, প্রত্যেক ক্লাসে আপনি দুই পারা ঢুকাই দেন। দুই পারা মানে হলো তিরিশ পাতা। তিরিশ পাতা যদি আধা পাতা করে শিখে লাগবে ষাট দিন, এক লাইন করে শিখলেও লাগবে দুই তিন মাস। আর যদি বলেন পরীক্ষায় কিন্তু অরাল টেস্ট মৌখিক হবে, তোমাকে আয়াতগুলো বলতে হবে পরীক্ষায় পাশ করার জন্য। দেখবেন ছেলে মেয়েরা রাতে না ঘুমিয়ে কোরআন পড়বে, এরকম পরীক্ষায় পাশ করার ধান্দায় ক্লাস ফাইভ থেকে শুরু হবে কোরআনের হিফজ। মাস্টার ডিগ্রি শেষ হবে হাফেজ ইঞ্জিনিয়ার, হাফেজ ডাক্তার, হাফেজ ব্যারিস্টার। এইরকম দেখতেন আমার আমার দেশের শিক্ষা ব্যবস্থা? এইরকম থাকলে বিশ্ববিদ্যালয় থেকে চোর ডাকাত আসতো না, শুধু আল্লাহর অলিবের হইতো। এইগুলো হিফজ, এইগুলো হিফজের কথা বললাম। হাফেজি মাদ্রাসা লাগবে না, এভাবেই হিফজ চলবে। এরপরে ক্লাস ফাইভ থেকে শুরু হবে কোনো সায়েন্স আর্টস কমার্স কমিয়ে আলিয়া নাই, কোরআন হাদিস বিজ্ঞান ইংরেজি তত্ত্ব প্রযুক্তি সব সাবজেক্ট ঢুকাইয়া দেন। ধাপে ধাপে চলবে ইন্টারমিডিয়েট পর্যন্ত, বিশ্ববিদ্যালয়ে যাওয়ার আগ পর্যন্ত কোনো ভাগঝুঁক নাই। ইন্টারমিডিয়েট পাশ করার পরে বিশ্ববিদ্যালয়ে এবার বিভিন্ন কলেজ ফ্যাকাল্টি থাকবে, বিভিন্ন ডিপার্টমেন্ট থাকবে। এবার যে মুফাসসির হতে চায় তুমি তাফসিরে যাও, যে মুহাদ্দিস হতে চায় তুমি হাদিসে যাও, যে ফকিহ হতে চায় তুমি ফিকহে যাও, যে ইংলিশ নিয়ে পড়তে চায় সে ইংলিশে যাও, যে বিবিএ নিয়ে পড়বে বিবিএতে যাও, যে ডাক্তার হবে এমবিবিএসে যাও, যে ইঞ্জিনিয়ার হবে ইঞ্জিনিয়ারে যাও, যে ফার্মাসি নিয়ে পড়বে সে ফার্মাসিতে যাও, যে ব্যারিস্টার হবে এলএলবিতে যাও। এইরকম করে যদি বিশ্ববিদ্যালয়ের আগ পর্যন্ত নানামুখী শিক্ষা না হয়, আমাদের এই দেশে একমুখী শিক্ষা চালু হয়তো, শিক্ষা ব্যবস্থা থেকে নাস্তিক পয়দা হতো না, শুধু আল্লাহর অলিবের হতো। আল্লাহ এই জাতিকে বুঝার তৌফিক দান করুন। ওলামাদেরকে এই ধরনের প্রতিষ্ঠান করে এগিয়ে আসতে হবে, এই ধরনের প্রতিষ্ঠান তৈরি হওয়া দরকার। এই ধরনের প্রতিষ্ঠানেই আমাদের ছেলে মেয়েদেরকে পড়াশোনা করানো দরকার। ছেলে মেয়েরা আরবিতে কথা বলবে, ইংরেজিতে কথা বলবে, ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে, কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, অন্যদিকে ইসলামের মৌলিক বিধানগুলো জানবে ইনশাআল্লাহ। এই রকম অবস্থায় নবীজি হিজরত করেছিলেন, সরি, এই রকম অবস্থায় আল্লাহ তার নবীকে নিয়ে গিয়েছিলেন মেহরাজে। আগামী জুমায় মেহরাজের কাহিনীটা বলবো ইনশাআল্লাহ।